আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রস্য মতে সবাই ভালো সুস্থ নিরাপদে আছেন তো আপনারা অবশ্যই জানেন বিগত দশ দিন আগে সৌদি সরকার একটি ঘোষণা করেছিল যে বিভিন্ন পার্টি এবং ক্লাবে বিশেষ করে যে কোনো অনুষ্ঠান যেই অনুষ্ঠানগুলোতে অনেক মানুষ একসাথে মিলিত হয় এবং আপনার গণসমাগম হয় সো ওই সকল প্লেসগুলোতে আপনার অন্তত দশ দিন যেতে পারবে না আর যদি কোনো ক্রমে তারা যায় আর যদি ধরা পড়ে তাদের কঠিন শাস্তির গ্রামা করা হবে আপনাদেরকে ওই সময় বলে দেওয়া হয়েছিল সেটা এবং তারা ওই সময়তে বলেছিল যে এটার মেয়াদ কাল আরো বাড়তে পারে আর এমনটা তাই হলো একটি ঘোষণা দিয়ে দিল সৌদি সরকার সেটা হচ্ছে আগামী আরও বিশ দিন এই সময়সীমাটা থাকবে মানে আরও বিশ দিন আপনারা সাবধানে চলাফেরা করবেন এই বিশ দিন আপনাদেরকে সতর্কভাবে চলাফেরা করতে হবে কোনো রকমের পার্টি বা কোনো রকমের অনুষ্ঠানে আপনাদের আপনারা জয়েন করবেন না যদি জয়েন করেন তাহলে যদি দরাক পড়েন তাহলে বড় ধরনের বিপদে পড়বেন অন্তত আপনারা আরও বিশ দিন অপেক্ষা করেন কোনো রকমের পার্টিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই আর হচ্ছে যে এর পরে এটার মেয়াদ আরও বাড়তে পারে যদি করোনা যে বিস্তারটা সেটা যদি কমে যায় বা আপনার যে লেভেলটা যদি কমতে থাকে সেক্ষেত্রে আর মনে হয় না দীর্ঘায়িত হবে আর যদি লেভেলটা আরও বাড়তে থাকে তাহলে হয়তো আপনার লকডাউনও পড়তে পারে কারণ সৌদি সরকার চাচ্ছে যাতে সৌদি আরবের করোনা ভাইরাসের বিস্তারটা লিমিটে থাকুক সো আরও যদি করোনা ভাইরাসের ইটা আপডেট হয় মানে অধিক পরিমাণে বাড়তে থাকে তাহলে লকডাউন পড়বে নিশ্চিত লকডাউন নিশ্চিত পড়বে আর যদি কন্ট্রোলে থাকে তাহলে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে লকডাউন আসবে না আপনারা সবাই দোয়া করেন যাতে বিশ দিন শুধু না যদি আরো পনেরো দিন বা বাড়ানো লাগে যাতে লকডাউন সৌদি সরকার না দেয় তাহলে আপনাদের আগের মতো বন্দি অবস্থায় কোটাগারের মতো থাকতে হবে রোমের ভিতরে তো আপনারা অবশ্যই আইনগুলো মেনে চলার চেষ্টা করবেন অন্তত বিশ দিন কোনো রকমের পার্টি কোনো রকমের গণসমাগম করতে পারবেন না যদি করেন তাহলে আপনার গ্রামা চলে আসবে বা গ্রামা দিয়ে দিবে তো আপনারা এই কয়েকদিন সতর্কভাবে চলাফেরা করবেন তাই ছিল আপডেট সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো অনেক সিউটালে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন পাশাপাশি বেলটি অন করে দেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন যাতে সবাই উপকৃত হতে পারে তো আজকে এ পর্যন্ত টিল ডেন টাটা